বলুন। হ্যাঁ বসুন। আমি মানসিক শক্তির দ্বারা কিভাবে ড্রাগ অ্যাডিকশন কে ওভারকাম করা যায় তার উপর একটা স্টোরি বানাচ্ছিলাম। আপনাদের স্নেহনীর এবং আপনার ব্যাপারে বাইরে থেকে এত শুনেছি, সেই জন্য একটু আপনাদের সাহায্যের জন্য এসেছি। হ্যাঁ, সেই বিষয়ে সাহায্য তো আমি আপনাকে অবশ্যই করতে পারি, কিন্তু আমার থেকেও ভালো যিনি পারেন আমি তার ফোন নাম্বার অ্যাড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে ডক্টর কল্যাণী বোস। একটু এই তার ফোন নাম্বার অ্যাড্রেস, আপনি কন্ট্যাক্ট করুন। আচ্ছা, ইনি কে? ডক্টর কল্যাণী বোস হচ্ছেন আমার মা। সত্যি কল্যাণী, 12টা পেশেন্ট থেকে শুরু করে আর এখন 250টা পেশেন্ট, আর মেজরিটি সাকসেস, করলে কি করে? দেখো, আমাকে কিছু করতে হয়নি, ওদের মনঃশক্তি জোরেই ওরা এটা ওভারকাম করেছে, আমরা শুধু রাস্তা দেখিয়েছি। কিন্তু আমাকে একটা কথা বলো, তোমার এত ভালো ক্যারিয়ার ছিল শিশু চিকিৎসক হিসেবে, তা এসব ছেড়ে হঠাৎ রিহ্যাবিলিটেশন সেন্টার কেন? কেন তাহলে বলিস? মা ওঠো, দেরি হয়ে যাবে। গৌরব জ্বালাস না, শুতে দে। ওঠো, দেরি হচ্ছে। উঠছি বাবা, উঠছি। আমি কফি বানিয়েছি, তুমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে দাও, স্কুল আছে, দেরি হয়ে যাবে। গুড মর্নিং টু ইউ টু বেটা। হ্যাঁ আপনি যা বলছেন বুঝতে পারছি। হ্যাঁ না, ব্রেকফাস্ট সে ক্লাসেস আছে, ক্লাস করো না। হ্যাঁ গো, ওষুধটা আপনি তিনবার খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, তিন দিন তিনবার করে খাওয়ান, খাওয়ালে বারবার বলছি তো আজকে আসতে পারবো না। হ্যাঁ কেন জিনিসটা ওষুধ চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, কিন্তু চালাচ্ছিস তো বেশি। হ্যাঁ আর চালাস না প্লিজ, বলছি তো আমি ভিজিট করবে তখন দরকার নেই। তো চালাচ্ছিস কেন তুই? মা স্কুলে আবার ম্যাথস ক্লাস আছে, ফিরতে দেরি হবে, তুমি চিন্তা করো। আমার আগে ফিরতে লেট হবে। ফ্রিজে চিকেন আর রাইস আছে, মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিস। চল। এই ওষুধগুলো খাওয়াবেন, ঠিক আছে দিদি? এই নিয়ে দিদি আপনার ফিজ। থ্যাংক ইউ, চল। ফোনটা বাড়িতে, আমি জানি সবকিছুর জন্য তুমি দায়ী। বলো বলো, ওদের কি দিয়েছ? কিছু না আন্টি, আমরা জাস্ট একটু স্মোক করছিলাম, জাস্ট একটু ফ্লেক্স বাস। লুক, 10 বছর ধরে আমি ডাক্তারি করি, স্মোকিং এ এই অবস্থা হয় না, সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম। বলো ওদের কি দিয়েছ? হিরোইন
এক মাস ধরে সিগারেটে স্পাইক করে খাইয়েছি। ও হ্যাঁ, গাঁজাও খাইয়েছি। ওরা কেউ টেরও পায়নি, জ্বর অ্যাডিক্টেড হয়ে গেছে। আর আপনি 10 বছর ধরে ডাক্তারি করে এটা বুঝতে পারলেন না যে আপনার ছেলে অ্যাডিক্টেড হয়ে গেছে? শ্যান, গেট আউট, বেরো, সবাই বেরিয়ে যা। গৌরব, না প্লিজ মা, একবার গৌরব বি স্ট্রং, সে নো, না বলো। Son, so we can pick ourselves up. আমরা কেন পড়ে যাই, যাতে আমরা কি করে উঠে দাঁড়াতে পারি সেটা শিখতে পারি। এটা কিন্তু আমার কথা নয়, তোর ব্যাটম্যানের বাবার কথা। ঘুমিয়ে পড়েছিলি? দেখি কি করছিলি। যাই বলো, আমাদের এই একসাথে থাকা, আমাদের এই টাকা পয়সা রিসোর্স, আর এই কল্যাণীদের জ্ঞানের জন্যই আজ আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। সত্যি তো, আমাদের সমাজে যাদের কাছে এত কিছু রিসোর্সেস আছে তাদের তো উচিত কিছু সমাজকে ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, আজকাল তো সোসাইটির সব স্তরে এই ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহলিজমের মতো সোশ্যাল ইভিলস ছড়িয়ে পড়ছে, এমনকি সব বয়সের মধ্যে। সত্যি সত্যি কিন্তু খুব কম দামে পেয়েছিলাম। কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না যে তোমার পুরো লাইফ এই কাজে কেন ডেডিকেট করলে। আমি যত কষ্ট পেয়েছিলাম, যত কেঁদেছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মতো করে যেন আর কোনো মা না কাঁদে, আর প্রত্যেকটি ছেলে যেন এরকম ভাবে ওভারকাম করে মেইন স্ট্রিমে সুস্থ জীবনে ফিরে আসে। সেটা পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র মনঃশক্তি। মনের জোর না হলে পরে এইসব জিনিস আসে না। তোমাকে ওষুধ গেলার মতো গেলাতে পারি না, তাহলে অতএব মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যে যার জোরে আমরা সকল রকম বাধা অতিক্রম করে আসতে পারি। এটাই একমাত্র ওষুধ।